দুষ্কৃতীদের হাতে নিহত বিজেপি কর্মী সুদর্শন প্রামাণিকের বাড়ি গিয়ে তার পরিবারবর্গের সাথে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার হুগলির আরামবাগ মহকুমার নতিবপুর এলাকার সাজুরঘাট গ্রামে নিহতের বাড়িতে দলের দুই সাংসদ ও অন্যান্য দলীয় কর্মীদের সাথে নিয়ে পৌঁছান রাজ্য সভাপতি। তিনি সুদর্শন প্রামাণিকের স্ত্রীর হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু অভিযোগ করে বলেন, গত 30-40 বছর ধরে এই আরামবাগের মানুষ ভোট দিতে পারেনি, এখানে গণতন্ত্র বলে কিছু ছিল না। বিজেপি চেষ্টা করেছে মানুষকে নিয়ে এখানে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করতে, কিন্তু তৃণমূল সেই প্রয়াস ভণ্ডুল করে দিতে চাইছে। কখনো বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, কখনো আবার সরাসরি হত্যার রাজনীতি করছে শাসক দল। সুদর্শন প্রামাণিকের হত্যাকাণ্ডে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ এক কথায় উড়িয়ে দেন দিলীপবাবু। তিনি বলেন, গোষ্ঠীদ্বন্দ্বের রাজনীতি তৃণমূলের সংস্কৃতি, বিজেপিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এদিন দিলীপবাবুর সঙ্গে পুরুলিয়া ও বিষ্ণুপুরের সাংসদ জ্যোতির্ময় মাহাতো ও সৌমিত্র খানও নিহত কর্মীর বাড়িতে যান। 30-40 বছর ধরে এখানকার মানুষ ভোট দিতে পারেনি, এবারে লোকসভায় প্রথমবার ভোট দিয়েছে। আমরা জিতেছিলাম, জিতা সিটকে 25টা ইভিএম খারাপ করে দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মানুষ নিজের ভোট দিতে পেরেছেন এতদিন পরে, তাতেই তারা খুশি। তারা রাজনৈতিক পরিবর্তন চাইছেন, গণতান্ত্রিক অধিকার চাইছেন, আর তার জন্য প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সমস্ত কর্মীদেরকে ধমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, আর শেষে হত্যা করা হচ্ছে। এই পরম্পরাটা বন্ধ করতে চাইছি আমরা, সাধারণ মানুষকে নিয়ে লড়াই করতে চাইছি। দুষ্কৃতকারীরা যে রাজনীতিকে আজকে কন্ট্রোল করছে সেটা যেন পশ্চিমবঙ্গে বন্ধ হয়। আমরা দেখেছি যে জেলা সভাপতি তৃণমূলের যিনি রয়েছেন দিলীপ যাদব, উনি বলছিলেন যে গোষ্ঠীদ্বন্দ্ব, আপনি কি মানেন এটা? গোষ্ঠীদ্বন্দ্ব টিএমসি তো হয়, সে গোষ্ঠীদ্বন্দ্ব শিকার রোজ হচ্ছে, আপনারা জানেন, আমরা কিছু বলবো না। কিন্তু যে বাড়ি দিয়ে ছবার এসে টিএমসির লোকেরা ধমকি দিয়ে যায়, তারপর হত্যা হয়। তারপর এই মুহূর্তে রয়েছে খানাকুল 2 নম্বর ব্লকের নতিপুর অঞ্চলের সাজুরঘাট এলাকায়। সেই সাজুরঘাট এলাকায় যে বিজেপি কর্মী সুদর্শন প্রামাণিক 15 আগস্ট খুন হন, তার বাড়িতে আসেন বিজেপির রাজ্য সভাপতি তথা খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এই পরিবারের পাশে দাঁড়ান এবং এই পরিবারের মৃত পরিবারের সদস্যদের হাতে 5 লক্ষ টাকা তুলে দেন। এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমরা যেটা জানতে পাচ্ছি যে দিলীপবাবু বলেন যে অবিলম্বে মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, নাহলে বিজেপি দিবে। আরামবাগ থেকে মহেশ চক্রবর্তী, এক্সপ্রেস নিউজ।